জিটিএ নির্বাচন বাতিলের দাবিতে আমরণ অনশন শুরু করলেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। বুধবার বেলা ১১টা নাগাদ সিংমারির দলীয় কার্যালয়ের নিচে অনশন শুরু করেছেন তিনি। অনশনে সামিল হয়েছেন রোশন গিরি সহ অন্যান্য বেশ কয়েকজন মোর্চার পদাধিকারী। বিমল গুরুং এর দাবি, এখনই ভোট না করিয়ে জিটিএ কে আইন অনুযায়ী সমস্ত অধিকার দেওয়া হোক, তরাই এবং ডুয়ার্সের ৩৯৬টি মৌজা অন্তর্ভুক্তির দাবি পূরণ করা হোক, অবিলম্বে মৌজা হস্তান্তর নিয়ে আলোচনা শুরু হোক, এরপরেই প্রয়োজন বুঝে নির্বাচন করা যেতে পারে। এই দাবি মানা না হলে জিটিএ ভোট ঘোষণা করা হলে তিনি আমরণ অনশনে বসার হুমকি আগেই দিয়েছিলেন। এদিন বিমল গুরুং বলেন, মোর্চার দাবি পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিলেও তা পূরণ করেনি, রাজ্য সরকারও বিষয়টি নিয়ে গড়িমসি করছে, অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করে দেওয়ার। সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন এবং ২০২৬ বিধানসভা নির্বাচন, তাই তিনি চান না তৃণমূল পরিচালিত সরকারের সাথে যে সুসম্পর্ক রয়েছে তা নষ্ট হয়ে যাক। मैंने आगे ही घोषणा किया था, जब जीटी का घोषणा हो जाएगा तब मैं अनशन ले जाऊंगा, इसलिए मैं आज से 11 बजे से 11:09 बजे मैं अनशन ले बैठा हूँ। बंगाल सरकार को अपील करना चाहता हूँ, हमने दिए जो दस्तावेज, जो हमारा जो पहाड़ तराई डुवर्स 396 मौजा के लिए जो हमने डॉक्यूमेंट पेश किया था, उसको सुनाई नहीं हो रहा है, और मैं चाहता हूँ इसको जल्द से जल्द सुनाई होकर इसको एक डायलॉग ओपन करें। इस ममता बनर्जी ने खुद ही बोला था कि पॉलिटिकल समाधान हम लोग करेंगे, परमानेंट पॉलिटिकल सोल्यूशन सेंट्रल गवर्नमेंट ने भी कह चुका है कि हम लोग करेंगे, लेकिन अभी सेंट्रल गवर्नमेंट से हम लोग का विश्वास नहीं, आस्था नहीं है, लेकिन स्टेट गवर्नमेंट का तरफ हमने दस्तावेज प्रेस किया था, लेकिन उसने भी अनसुनाई कर रहा है। ये अभी आमरण अनशन में जा रहा हूँ मैं, सरकार को ये एक मैसेज मिले, মেসেজ যায় আর আমরা যে গঠবন্ধন হে যে রিলেশন হয় এ না তোড়ে। প্রসঙ্গত, বর্তমানে প্রচুর পর্যটক রয়েছে পাহাড়ে। বিমল গুরুং এর অনশনকে ঘিরে অশান্তির আঁচ পাহাড়ের পর্যটনে পড়ে কিনা এখন সেটাই দেখার। আরসিটিভি সংবাদ, দার্জিলিং।